তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আশা করি সবাই ভালো আছো, খাওয়া দাওয়া করছো। তো আজকে আরেকটা নতুন স্ট্রিট ফুডের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর প্রচণ্ড আওয়াজ, যেহেতু রোড সাইড এরিয়া, আওয়াজ জিন্দাবাদ। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো দরকার নেই, কারণ ন্যাচারাল আওয়াজ এগুলো। তো আজকে এসেছি টিপিক্যাল যেটাকে অফিস পাড়া বলে, মানে বিবাদীবাগ স্টেশনের কাছেই একদম, যেটা আর কি টিপিক্যাল অফিস পাড়া, সারাক্ষণ বিজি থাকে। তো সেই জায়গার খাবারগুলো আজকে তোমাদের সামনে রিভিউ করব, দেখাবো যে সেই স্ট্রিট ফুডগুলো কত দাম, কেরম খেতে। তো ভিডিওটা দেখতে থাকো। আর যেহেতু স্ট্রিট ফুড ভিডিও, একটার মধ্যে অনেকগুলো ফুড কভার করা হবে, তাই নো স্কিপ করে দেখতে থাকো, এনজয় করো, মজা করো। আর আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে কী করতে হবে জানো, একটু লাইক করো, শেয়ার করো, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো। নতুন নতুন এরকম স্ট্রিট ফুডের ভিডিও আমি অনেক আনি। তো চলো ফার্স্টে কী কী দিয়ে স্টার্ট করবো দেখতে থাকি। আগে আই হোপ চাউমিন খাবো। একটা ভালো দোকান দেখলাম যেখানে খুব ভালো চাউমিন বিক্রি করছে আর যথেষ্ট রিজনেবল প্রাইস, তো সেগুলো সম্বন্ধে জানবো। তো যাওয়া যাক। আর হ্যাঁ, যারা এখন আমার ইনস্টাগ্রামে ফলো করেনি তারা ইনস্টাগ্রামে রাত্রি ফলো করে নাও, কারণ ইনস্টাগ্রামে ফলো করলে আগে থেকে জেনে যাবে যে আমি কী কী ভিডিও আনতে চলেছি। আর আমার নতুন যে জার্নিস চ্যানেলটা আছে সেটাও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ফলো করে নিতে পারো। আর বাই দ্য ওয়ে, আমি বিজিৎ, তোমরা দেখছো কলকাতা ফুডি, লেটস স্টার্ট আ নিউ ভিডিও। তো চলো আজকে অফিস পাড়ার ফুডগুলো চেখে দেখা যাক। বলো তোমাদের এখানে কি কি পাওয়া যায়? চাউমিন, চিলি চিকেন, এগ চিকেন, রাইস, চিকেন রাইস, মিক্স রাইস। আচ্ছা, এগুলো দাম কেরম? মিক্স রাইস 50 টাকা দাম, এগ চিকেন চাউমিন 50 টাকা দাম, আর এগ চাও 35 টাকা দাম, আর এগ চাও 25 টাকা দাম। আচ্ছা, তোমাদের চিলি চিকেনও পাওয়া যায়? চিলি চিকেন কেরম দাম? চিলি চিকেন 4 পিস 30 টাকা দাম। আচ্ছা, ঠিক আছে। তো ফাইনালি এখানে আমি চাউমিন নিয়েছি, এটা হচ্ছে এগ চাউ। এগ চাউয়ের দাম হচ্ছে 35 টাকা। আর অনেক রকম চাউ পাওয়া যায়, চিলি চিকেন পাওয়া যায়, চাউ যেটা আছে সেটা ঠিকই আছে। এগ চাউ 35 টাকা। আর এখানে একটু গ্রেভি দিয়ে দিয়েছে ফ্রিতে, স্যালাড দিয়েছে, আর পেঁয়াজ এখন একটু দাম কমেছে যদিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে একটু টেস্ট করে দেখি কেমন খেতে। পুরো গরম গরম। স্ট্রিট ফুড আন্দাজে যথেষ্ট ভালো খেতে। গ্রেভিটা যথেষ্ট সুন্দর, কারণ তোমরা এখানে যদি চিলি চিকেন নাও নাও, তোমরা নর্মাল কোনো চাউমিন নিলেও গ্রেভি ফ্রিতেই পেয়ে যাবে, গ্রেভি চাইলে দিয়ে দেবে। তো একটু গ্রেভি দিয়ে খেয়েও যথেষ্ট ভালো লাগবে। আর প্রচণ্ড আওয়াজ, পাশ দিয়ে বাস যাচ্ছে, আমার কিচ্ছু করার নেই, বাট যথাযথ সম্ভব আওয়াজ কম আসে আমি চেষ্টা করব। তো দুপুরবেলা প্রপার একটা খাবার এখানে কিন্তু খাওয়া যায়, আর মোটামুটি এটা খোলা থাকে বলো 8টা-8টা অবধি খোলা থাকে, আর খোলে তো মোটামুটি 10টা নাগাদ, কারণ যেহেতু অফিস পাড়া। বেসিক্যালি এখানে যে রাশ টাইম থাকে সেটা হচ্ছে দুপুরবেলাটা,
দুটো তিনটে, কারণ এখানে যেহেতু চারিদিকে প্রচণ্ড অফিস আছে, মানে প্রচণ্ড অফিস নয় সরি প্রচুর অফিস আছে, তো তার জন্য এখানে ভিড়টা ওই দুপুরবেলাটা খুব মানে পিক টাইম একদম। তো সেই জায়গাটা অ্যাভয়েড করতে পারো যদি এখানে তোমরা নর্মালি স্ট্রিট ফুড ট্রাই করতে আসো ফার্স্ট টাইম, কারণ নর্মাল টাইমে সন্ধ্যেবেলার দিকে আসলে একটু ফাঁকা পাবে, ভালো করে খেতে পারবে, এনজয় করতে পারবে, স্ট্রিট ফুড যথেষ্ট ভালো, রিজনেবল প্রাইস। তো চলো এবার দেখি আর কী খাওয়া যায়। দেখো চাউমিন তো খেলাম স্ট্রিট ফুড, বাট স্ট্রিট ফুড আমি যখন করি যদি সামনে সাউথ ইন্ডিয়ান কিছু পাই, সাউথ ইন্ডিয়ান না খেলে আমার ঠিক হয় না, কারণ আমার ফেভারিট একদম ধোসা। আর যেখানে স্ট্রিট ফুড বলতে মশলা ধোসা কিন্তু 30 টাকায় পাওয়া যায়, ঠিক আছে? তো 30 টাকায় যথেষ্ট ভালো মশলা ধোসা পাওয়া যায়, কারণ আমি আমার আগের ভিডিওটা যেটা গড়িয়াহাট ফুড ট্যুর করেছিলাম সেখানে দেখিয়েছিলাম একটা দুর্দান্ত মশলা ধোসা যেটা 30 টাকা দাম। আজকেও সেরকম একটা সুন্দর মশলা ধোসা দেখাবো যেটার দামও 30 টাকা। তো চলো এবার একটু সাউথ ইন্ডিয়ান খাবারটা খাই। এটাও ঠিক একই জায়গায়, সেম জায়গা, অফিস পাড়া, পরপর তোমরা আসলে এরকম প্রচুর দোকান পাবে যেখানে একই দাম অলমোস্ট। তো চলো খাওয়া যাক। তো ফাইনালি আমি এই ধোসাটা নিয়ে নিয়েছি যেটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। তো এটাকে আমি একটু ভেঙে দেখাই ভেতরটা কেমন আছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ ভেতরে বাদাম দেখতে পাচ্ছি, পেঁয়াজ আছে, আর আমাদের কলকাতায় ধোসায় পেঁয়াজ ইউজ করে, আর ভেতরে এই যে অনেকটা আলু আছে এই জায়গাটায়। তো তোমাদের আমি একটু দেখাই, এই যে এখানে আলু আছে, বাদাম আছে, পেঁয়াজ দেখতে পাচ্ছি। তো এবার চলো ডিরেক্ট টেস্ট করে দেখি, তার সাথে এই যে সাদা সাম্বার আর হচ্ছে চাটনি আছে লাল রঙের একটা যেটা প্রচণ্ড ঝাল। তো চলো এবার একটু খেয়ে দেখি। দেখো লাল যে চাটনিটা আছে সেটা ঝাল চাটনি, লাল তো ঝাল হওয়ারই কথা, আর বাকি যে সাম্বার বা সাদা চাটনিটা আছে সেটা গরম হলে একটু বেটার লাগতো বা ঠান্ডা হয়ে গেছে। ধোসাটা অ্যাভারেজ, বাট আমি আগের ভিডিওটাতে গোলপার্কে যে ধোসাটা দেখিয়েছিলাম ওটা কিন্তু আমার বেস্ট লেগেছিলো, সিরিয়াসলি বলছি। যারা ভিডিওটা দেখোনি আই বাটনে দেওয়া আছে, ভিডিওটা দেখে নাও। আর এই ধোসাটাও ভালো, যার দাম 30 টাকা অনুযায়ী যথেষ্ট ভালো, আর যথেষ্ট কোয়ান্টিটি আছে একজনের জন্য একদম স্যাটিসফাইড। তো এই হচ্ছে সাউথ ইন্ডিয়ান, এবার চলো দেখি নেক্সট আর কি খাওয়া যায়। দেখো অনেকে মনে করো যে মানে কমেন্ট হয়তো প্রচুর আসবে স্ট্রিট ফুড ভালো না, স্ট্রিট ফুড এরা হাইজিন মেনটেন করে না, বাট দেখো স্ট্রিট ফুড খেতে গেলে একটু হাইজিনটাকে তোমাদের দূরে রাখতেই হবে, বাট এরা যথেষ্ট চেষ্টা করে। আমি মানে যে কটা ফুড খেয়েছি এখনও অবধি, যে কটা দোকান দেখেছি, তারা কিন্তু যথেষ্ট হাইজিন মেনটেন করে, ঠিক আছে? তো তাই জন্য অতটা ভাবারও দরকার নেই, বাট স্ট্রিট ফুড এত কম দামে এত ভালো খাবার দিচ্ছে, যথেষ্ট ভালো যা দাম অনুযায়ী, তো সেই দিক থেকে আমার মনে হয় বেস্ট। যারা স্ট্রিট ফুড কোনোদিন ট্রাই করোনি একবার হলে ট্রাই করে দেখো কেমন লাগে, তারপরে কমেন্ট করো, বাট কমেন্ট না করে বাজে হয় এরকম বলো না প্লিজ, কারণ ওরাও তো মানে রুচি রোজগার একটা ব্যাপার থাকে, আর এত হাজার হাজার লোক, শয়ে শয়ে লোক রোজ দিন খায়, তো নিশ্চয়ই ভালো তাই জন্যই খায়। তো চলো এগিয়ে যাই। এবার আরেকটা স্ট্রিট ফুড নিয়ে নিয়েছি, এটা হচ্ছে পুরি, তার সাথে হচ্ছে
আলুর দম আছে, তোমরা চাইলে ডাল নিতে পারো বা আলু ভাজা আছে এখানে, যা ইচ্ছা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। এখানে রুটিও পাওয়া যায়, ঠিক আছে, এটা ইন্টারেস্টিং জিনিস। কেউ যদি চাও যে এরকম তেলে বা এরকম তেলাক্ত জিনিস কিছু খাবে না, তো তোমরা রুটিও খেতে পারো, সেটার সাথেও বিভিন্ন রকম তরকারি আছে। আর এটার দাম 4 পিস, এরকম সাইজের 4 পিসের দাম হচ্ছে 24 টাকা আলুর তরকারি দিয়ে। তো চলো একটুখানি টেস্ট করে তোমাদের বলি কেমন লাগে। তো যথেষ্ট সফট কিন্তু, মানে প্রচণ্ড সফট, মানে তোমরা হয়তো ধরলে বুঝতে পারবে, আমি তো তোমাদের এটা ফিল করাতে পারবো না, কিন্তু যথেষ্ট সফট। আলুর দমটা যথেষ্ট ভালো, এর মধ্যে এই চানা দিয়ে দেওয়া আছে, এই যে মটর টাইপের জিনিস। আর দেখো দাম অনুযায়ী যথেষ্ট ভালো কথা, 4 পিস পাচ্ছ 24 টাকায়, আমার তো মনে হয় ভ্যালু ফর মানি, কারণ স্ট্রিট ফুড এপিসোড, তো স্ট্রিট ফুডের ক্ষেত্রে 4 পিস এরম সাইজের বড় বড় নান, মানে যারা এটা দিয়ে স্ন্যাক্স খেতে চাও, কোনো সন্ধ্যের টিফিন করতে চাও বা দুপুরবেলা খেতে চাও, সেটাও খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই হলো পুরি, আশা করি ভিডিওটা ভালো লাগছে, এখন অবধি কেমন লাগছে কমেন্ট করে জানাও, লাইকটা অবশ্যই করো। তো চলো খাওয়া যাক। এখানে আমি স্যান্ডউইচটা নিয়ে নিয়েছি, যেটা প্রচণ্ড গরম, এক্ষুনি গ্রিল করে দিল দেখলে, আর খুব সুন্দর করে গার্নিশ করেছে ওপরে এরকম চিপস দেওয়া। আর এই যে দেখতে পাচ্ছ, মানে পুরো সুন্দর একদম বারবিকিউ টাইপের হয়ে গেছে, একদম পুরো কালার এসে গেছে, একদম চিপস দিয়ে সার্ভ করেছে, এটা যথেষ্ট গরম। আর বানানোটা তোমাদের দেখালাম, একটু ঠান্ডা না হলে আমি যদি খাই না পুরো মুখটা পুড়ে যাবে, তাই একটু ঠান্ডা হোক তারপর তোমাদের ভেতরটা দেখাচ্ছে কেমন। এরকম 4 পিস পেয়ে যাবে, আর ভেতরটা দেখাই একটু। ও কি গরম, দেখো ভেতরে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এখানে একটু গাজর আছে, মেয়োনিজ দেওয়া, একটা সুন্দর লাল রঙের চাটনি দেওয়া আছে, কোন আর কর্ন দেখতে পাচ্ছি। তো জিনিসটা কিন্তু এক কথায় ঠান্ডার মধ্যে জাস্ট জমে যাবে, তো একটু খেয়ে দেখি এবার, প্রচণ্ড গরম। সিরিয়াসলি খুব ভালো খেতে, একটা কর্নে সুন্দর মিষ্টি মিষ্টি ভাব আছে, তার সাথে ভেতরে মেয়োনিজ দেওয়া, এক কথায় কিন্তু 40 টাকা দাম। দামটা বলে নি তোমাদের, 40 টাকা, আর যদি চিকেন নাও তাহলে 60 টাকা। 40 টাকা আন্দাজে যথেষ্ট ভালো করে জিনিসটা, এরকম বড় বড় 4 পিস, আর সাথে এরকম একটু
আলু স্ট্রিপস দেওয়া আছে, মানে গার্নিশিংয়ের দিক থেকে একদম ঠিকঠাক, টেস্টের দিক থেকে একদম ঠিকঠাক, ক্রাঞ্চি আছে একটা সুন্দর, ভেতরটা সফট যথেষ্ট। এক কথায় যদি বলতে হয় ভ্যালু ফর মানি কিনা, অবশ্যই এটা ভ্যালু ফর মানি স্ট্রিট ফুড, একটা স্যান্ডউইচ যেটা আমি বলতে পারি এটা যদি তুমি বড়ো জায়গায় খাও প্রচুর দাম পড়ে যাবে, বাট যথেষ্ট ভালো লাগলো আমার খেতে। আর স্ট্রিট ফুড স্ট্রিট স্যান্ডউইচ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো। তো ফাইনালি ভিডিওটা হয়ে গেল, অনেক কটা খাবার দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করি ভালো লেগেছে। আর এরকম স্ট্রিট ফুড আরও দেখতে চাও নাকি সেটাও কমেন্ট করে জানাও, আর কোন কোন জায়গায় স্ট্রিট ফুড দেখতে চাও সেটাও কমেন্ট করে আমায় জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর খুব খুব শেয়ার করো সবার সাথে, কারণ শেয়ার না করলে সবাই জানতে পারবে না, তাই শেয়ারটা মাস্ট করো। আর যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানে ভিডিওটা, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, বাই। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিটা ডিসক্রিপশানে আছে, নতুন ভিডিও না নতুন ভিডিও নয় নতুন চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশানে আছে, সাবস্ক্রাইব করে নিও একটু। তো টাটা।